নমস্কার বন্ধুরা, আমি কিটিজি বিশ্বনাথে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে থালপোসের ডিজাইনটি দেখছেন, এর ফার্স্ট পার্ট আশা করি সকলেই দেখেছেন। আজকে আমি সেকেন্ড পার্ট নিয়ে এসেছি, পরবর্তী অংশগুলো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন ভিডিও শুরু করি। আগের পার্টেই আপনারা দেখেছেন এখানে 10টা করে চেনের এই যে রোটা এখানে কমপ্লিট করে ফেলেছি, সেটা আগের পার্টে ফার্স্ট পার্টে আপনারা দেখেছেন। তো আজকে সেকেন্ড পার্ট এনেছি আমি, এবার কাজ শুরু করব। তো আমি যেটা করেছি এখানে কালারটা চেঞ্জ করে নিয়েছি, অরেঞ্জ কালারটা উঠিয়ে নিয়েছি, এবার কাজ শুরু করব। তো প্রথমে তিনটে চেন বানিয়ে নেব। এবার আমি একই গ্যাপের মধ্যেই একটা ডাবল ক্রোচেট বানিয়ে নেব। এরপরে আমি এই যে চেনের যে অংশটা, চেনের পোর্শনটা, সেখানটায় চলে যাচ্ছি। এই জায়গাটায় আমি 12টা ডাবল ক্রোচেট বানিয়ে নেব। এখানটায় বানিয়ে নিলাম। এরপরে আবারও আমি এই যে গ্যাপটা, এখানটা চেনে যে গ্যাপটা, সেখানটায় চলে যাচ্ছি। এখানটায় 2টো ডাবল ক্রোচেট বানিয়ে নেব। আবারও আমি পরবর্তী যে চেনের জায়গাটা সেখানটায় চলে যাব, সেখানে আবারও 12টা ডাবল ক্রোচেট বানিয়ে নেব। এইভাবে আমি রোটা পুরো কমপ্লিট করব। এই যে বড় যে চেনের অংশটা সেইখানটায় 12টা করে ডাবল ক্রোচেট বানিয়ে নেব, আর এই যে মাঝখানে যে ছোট চেনের গ্যাপ রয়েছে সেখানটায় 2টো করে ডাবল ক্রোচেট বানিয়ে নেব। এইভাবে পুরোটা কমপ্লিট করে নেব। পুরো রোটা আমি কমপ্লিট করে ফেলেছি, এখানে স্লিপ স্টিচ দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। এবার আমি এখানে যেটা করব, এই যে 2টো যে ডাবল ক্রোচেট, এই জায়গাটায় আমি সুতোর ফাঁসটাকে স্লিপ স্টিচ দিয়ে নিয়ে চলে যাব। এই যে 12টা ডাবল ক্রোচেট যেখান থেকে শুরু হয়েছে সেই জায়গাটায় আমি সুতোর ফাঁসটাকে নিয়ে চলে যাব। হয়ে গেল। এবার আমি এখানে প্রথমে তিনটে চেন বানিয়ে নেব, তারপর আরো 2টো চেন, মোট 5টা চেন আমি এখানে বানিয়ে নেব। এরপর একটা ডাবল ক্রোচেট বাদ দেব, পরের স্টিচটা একটা ডাবল ক্রোচেট, 2টো চেন, আবারও এটাই করব, একটা বাদ দিয়ে একটা স্কিপ করে পরেরটায় যাব, সেখানটায় একটা ডাবল ক্রোচেট। আবারও এটাই করব, 2টো চেন, একটা স্কিপ করে পরেরটায়, এইভাবে আমি শেষ পর্যন্ত এগিয়ে যাব। যে 12টা ডাবল ক্রোচের যে মাঝখানে যে অংশটায় বানানো হয়েছে এই জায়গাটায় আমি এটাই করছি। এরপর 2টো চেন বানিয়ে নেব। এবার আমি যেটা করবো, এখানে সুতোর ফাঁস একটা করে রেখে দেব। এই যে গ্যাপের মধ্যে 2টো ডাবল ক্রোচেটের যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমি 3টে ডাবল ক্রোচেট বানিয়ে নেব, একটা করে সুতোর ফাঁস আমি এখানে রেখে দেব। আর যেটা করব, পরের যে ডাবল ক্রোচেটটা সেখান থেকেও একটা ডাবল ক্রোচেট বানিয়ে নেব আর সুতোর ফাঁসটা রেখে দেব। তাহলে মোট আমার এখানে 4টে সুতোর ফাঁস হয়ে গেল, 4টে, এবং সামনে প্রথমে একটা, মোট 5টা সুতোর ফাঁস আমার কুশির মধ্যে রয়েছে। এবার এই সবগুলোকে একসঙ্গে করে দেব, তারপর 2টো চেন। এরপর যেটা করব, একটা ডাবল ক্রোচেট স্কিপ করে পরে ডাবল ক্রোচেটটা থেকে, পরে স্টিচটা থেকে আবার ডাবল ক্রোচেট বানাবো, আবারও 2টো চেন বানিয়ে নেব। তো এইভাবেই বাকি অংশটা বানাবো। এই জায়গাটা 12টা ডাবল ক্রোচেটের যে জায়গাটা, 2টো করে চেনের গ্যাপ দেব, আর এইভাবে বানিয়ে নেব। আর এই মাঝখানের অংশটায় একটা করে সুতোর ফাঁস রেখে দেব, যে ছোট গ্যাপের মধ্যে যে 2টো ডাবল ক্রোচেট বানিয়েছিলাম সেই জায়গাটায় 3টে ডাবল ক্রোচেট একসঙ্গে বানিয়ে নেব, এবং শেষে আরও একটি ডাবল ক্রোচেট, 4টে ডাবল ক্রোচেট এইভাবে বানিয়ে সব কটিকে একসঙ্গে সুতোর ফাঁসটাকে জুড়ে দেব। এইভাবে পুরো রোটাকে আমি কমপ্লিট করে নেব। এই রোটা আমি কমপ্লিট করে ফেলেছি, আর আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। এবার পরের রোটা শুরু করব। তো প্রথমেই আমি যেটা করব, স্লিপ স্টিচ দিয়ে পরের গ্যাপের মধ্যে আমি সুতোর ফাঁসটাকে নিয়ে চলে আসব।
এরপরে প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। প্রথমে একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব, তারপরে আমি এখানে তিনটে চেন বানিয়ে নেব। এরপরে আমি যে পরের যে গ্যাপটা, পরের গ্যাপে চলে যাব, ওইখানে আমি তিনটে ডাবল ক্রোচেট বানিয়ে নেব। এরপর তিনটে চেন, আবারও তিনটে ডাবল ক্রোচেট একই গ্যাপের মধ্যে। আবারও তিনটে চেন, তারপরে পরের গ্যাপটা স্কিপ করে তার পরের গ্যাপটা একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে অ্যাটাচ করে দেব। এরপর আবারও তিনটে চেন বানিয়ে নেব, তারপরে একদম তার পরের গ্যাপে চলে যাব, ওখানে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে অ্যাটাচ করে দেব। এরপর আবারও তিনটে চেন বানিয়ে নেব, তারপর একটা স্কিপ করে পরের গ্যাপ থেকে ডাবল ক্রোচেট বানাতে শুরু করব। এখানে তিনটে ডাবল ক্রোচেট পরপর, তারপরে তিনটে চেন, আবারও তিনটে ডাবল ক্রোচেট একই গ্যাপের মধ্যে। আবারও তিনটে চেন, তারপরে একটা স্কিপ করে পরেরটায় একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে অ্যাটাচ করে দেব। এইভাবে এই রোটা কমপ্লিট করব। একটা তিনটে করে চেন বানাবো, আর এখানটায় মাঝখানের এই জায়গাটায় তিনটে করে ডাবল ক্রোচেট, আর তারপরে মাঝখানে তিনটে চেনের গ্যাপ দিয়ে একই জায়গায় আবারও তিনটে ডাবল ক্রোচেট, তারপর তিনটে চেন বানিয়ে একটা ঘর স্কিপ করে একটা সিঙ্গেল ক্রোচেট, আবারও তিনটে চেন বানিয়ে পরটায় চলে যাব। এইভাবে পুরো রোটাকে আমি কমপ্লিট করে নেব। পুরো রোটা আমি কমপ্লিট করে ফেলেছি, আর এখানে স্লিপ স্টিচটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো চেন আগে বানিয়ে রেখেছি, আর ঠিক যেখানটা থেকে আমি কাজ শুরু করেছিলাম এই জায়গাটায় এইভাবে একটা চেনের মতো বানিয়ে হয়ে গেল, রোটা কমপ্লিট হয়ে গেল। এবার নিচে দিয়ে এখানটা একটা স্লিপ সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব। রোটা কমপ্লিট হয়ে গেল, এবার পরের রোটা শুরু করছি। তো প্রথমে দুটো চেন বানিয়ে নেব, তারপরে এখানে এই যে ডাবল ক্রোচেট যে জায়গাটা বানিয়েছি সেই জায়গাটায় চলে যাচ্ছি, একটা ডাবল ক্রোচেট, তারপরে একটা চেন, আবারও একটা ডাবল ক্রোচেট। তো এইভাবেই পরপর যে তিনটে ডাবল ক্রোচেট রয়েছে, তিনটে ডাবল ক্রোচেটের মধ্যে তিনটে ডাবল ক্রোচেট, মাঝে একটা করে চেনের গ্যাপ দেব। তারপরে এই যে তিনটে চেনে যে মাঝখানে যে গ্যাপ সেখানটায় চলে যাচ্ছি, সেখানে একটা ডাবল ক্রোচেট, একটা চেন, একটা ডাবল ক্রোচেট, একটা চেন, আবারও একটা ডাবল ক্রোচেট এখানটায়, ওখানটায় মানে গ্যাপের মধ্যে মানে তিনটে ডাবল ক্রোচেট এখানটায় বানিয়ে নিলাম। প্রত্যেকবারে একটা করে চেনের গ্যাপ দিচ্ছি, এদিকে তিনটে এবং এই মাঝখানে তিনটে ডাবল ক্রোচেট, মাঝে একটা করে চেনের গ্যাপ দিচ্ছি, আবারও একটা চেন, তারপর এই যে পাশে যে তিনটে ডাবল ক্রোচেট রয়েছে এই জায়গাটায় তিনটের মধ্যে তিনটে ডাবল ক্রোচেট বানিয়ে নেব। প্রত্যেকটায় একটা করে চেনের গ্যাপ থাকবে। এই জায়গাটায় যেটা করলাম এখানে নটা ডাবল ক্রোচেট হলো। প্রথমে যে তিনটে ডাবল ক্রোচেটের অংশটায় তিনটে ডাবল ক্রোচেট, মাঝখানের অংশটায় তিনটে ডাবল ক্রোচেট, মাঝে যে তিনটে চেনের গ্যাপ ছিল সেই জায়গাটায় তিনটে ডাবল ক্রোচেট, আর একদম শেষে এই ধারে তিনটে ডাবল ক্রোচেটের ওপর আরও তিনটে ডাবল ক্রোচেট, মোট নটা ডাবল ক্রোচেট এই জায়গাটায় বানিয়ে নিলাম। এবার আমি এখানে দুটো চেন বানিয়ে নেব, তারপরে আমি এখানে যে তিনটে চেন যেটা বানিয়েছিলাম ঠিক এর মিডিল পোর্শনটা একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে অ্যাটাচ করে দেব। আবারও দুটো চেন বানিয়ে নেব, তারপরে পরে যে ডাবল ক্রোচেটের জায়গাটা সেখানটায় চলে যাব, সেখানটায় কাজ
শুরু করব একটা ডাবল ক্রোচেট একটা চেইন আবারো একটা ডাবল ক্রোচেট একটা চেইন এইভাবে তিনটের মধ্যে তিনটা ডাবল ক্রোচেট প্রত্যেকটা একটা একটা করে চেইন মানিয়ে নেব তো এই যে প্যাটার্নটা তৈরি হলো গোল প্যাটার্নটা এই প্যাটার্নটা পুরোটাই বানিয়ে নেব তো দুটো চেইন মানিয়ে কাজ শুরু করব তারপর মাঝখানে নটা ডাবল ক্রোচেটের এই প্যাটার্নটা আবারো দুটো ডাবল ক্রোচেট দুটো চেইন মানিয়ে একটা সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব আবারো দুটো চেইন মানিয়ে এইভাবে নটা যে ডাবল ক্রোচেটের যে প্যাটার্নটা এটা বানিয়ে নেব এইভাবে পুরো রোটা বানিয়ে নেব রোটা আমি কমপ্লিট করে ফেলেছি এখানে আমি আবারো একটা অন্য কালার অ্যাটাচ করে দিচ্ছি অফ হোয়াইটটাকে উঠিয়ে নিচ্ছি তো এবার কাজ শুরু করব এই এখানটায় আমি যেটা করব সিম্পলি প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেটে সিম্পলি একটা বর্ডার বানিয়ে নেব প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব এইভাবে একটা সিঙ্গেল ক্রোচেটের একটা বর্ডার তৈরি হবে সেটাই আমি এখানে করছি পুরো রোটা জুড়ে একটা করে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোচেট বানিয়ে নেব এইভাবে পুরোটাকে আমি কমপ্লিট করে নেব পুরো থালপোসের ডিজাইনটি আমার কমপ্লিট করা হয়ে গেছে অফ হোয়াইট এবং অরেঞ্জ কালারের এই থালপোসটি দেখতে অসাধারণ সুন্দর লাগছে এটা আপনারা থালপোস অথবা টেবিল ম্যাট অথবা টেবিল রুমাল যে কোনো কিছু হিসেবেই ব্যবহার করতে পারেন তো আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার।